নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের ছাদ বাগানে বা বাগানের প্রত্যেকটি ড্রাগন গাছকে সুস্বাস্থ্যবান করার জন্য এবং দ্রুত বৃদ্ধির জন্য, পাশাপাশি প্রত্যেকটি ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন পাওয়ার জন্য, আপনাদের প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি ড্রাগন গাছের বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমরা ড্রাগন গাছের পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা মার্চ মাসে উপনীত হয়েছি। এই মার্চ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে, তার ফলে আপনাদের সার্বিক ড্রাগন গাছের বৃদ্ধি যেমন হবে, পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই ফুল থেকে আপনারা প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন পাবেন। এই মার্চ মাসে আপনারা আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছে লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল আসছে, অর্থাৎ ড্রাগন গাছের গোড়া থেকেও নতুন ডাল বার হচ্ছে, আবার যে মেন যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চের পাশ থেকে নতুন নতুন ডাল বার হচ্ছে। প্রথম পরিচর্যা স্বরূপ আপনাদেরকে সেই সকল নতুন নতুন ডাল বা নতুন নতুন ব্রাঞ্চগুলোকে আপনাদেরকে প্রুনিং করতে হবে, কারণ নতুন ব্রাঞ্চগুলো যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে এনার্জি ব্যয় করবে গাছ ওই নতুন ডালগুলো বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে কিন্তু ফুল আসবে না। তাই আপনাদের প্রথম যে কাজটি হবে, এই মুহূর্তে যে সকল নতুন নতুন ডাল আসছে সেই সকল সমস্ত ডাল বা ব্রাঞ্চগুলোকে আপনাদেরকে প্রুনিং করতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা গাছের চারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডালগুলো আপনারা রেখে দিতে পারেন। ম্যাচিওর হলে যখন দেখবেন সেই নতুন ডালের রং সবুজ হয়ে গিয়েছে তখন আপনারা কাটিং করে নতুন চারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যদি না চারা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ডালগুলোকে প্রুনিং করে দেবেন। আপনারা আমাদের কাছে ভালো মানের ভালো জাতের ড্রাগন গাছের চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সাদা, লাল, গোলাপি, হলুদ, রেড জাম্বো, এই ধরনের উন্নত মানের প্রজাতির ড্রাগন গাছের চারা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যারা চারা নিতে চান ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের কাছে ড্রাগন গাছের চারা অর্ডার করতে পারেন, আপনারা বাড়ি বসে ড্রাগন গাছের চারা পেয়ে যাবেন। শীতের শেষ গরমের শুরু মানেই ধীরে ধীরে প্রত্যেকটি ড্রাগন গাছে ফুল আসা শুরু হবে এবং সারা বছর আবার পরের বছর ঠিক শীত পর্যন্ত কন্টিনিউ কিন্তু প্রত্যেকটি ড্রাগন গাছে ফুল আসবে। তাই আপনাদের এই মার্চ মাসে প্রচুর পরিমাণে ড্রাগন গাছে ফুল আনার জন্য একটি মিশ্র রাসায়নিক খাদ্য প্রত্যেকটি ড্রাগন গাছে প্রদান করতে হবে। আপনারা মিশ্র রাসায়নিক খাদ্যের মধ্যে প্রদান করবেন SOP সালফেট অফ পটাশ নেবেন 2 চামচ। আপনারা SOP যদি না পান সেক্ষেত্রে আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এর সাথে নেবেন 1 চামচ বোরন অনুখাদ্য, এই 2:1 অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়া থেকে একটু দূরত্বে আপনারা যেদিন এই মিশ্র খাদ্যটা প্রদান করবেন অবশ্যই তার আগের দিন মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন, নিয়ে একটু মাটিটাকে আলতো করে খুশি নেবেন। নিয়ে এই মিশ্র রাসায়নিক খাদ্যটি প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়া থেকে 1 বৃহৎ বা 1 হাত দূরত্বে প্রত্যেকটি গাছে প্রদান করবেন। আপনাদের যাদের 10 থেকে 12 ইঞ্চি টবে রয়েছে আপনারা সেক্ষেত্রে 1.5 থেকে 1.5 চামচ প্রদান করবেন, এবং আপনাদের যাদের ড্রামে রয়েছে, হাফ ড্রামে গাছ, 30 লিটারের বা 50 লিটারের ড্রামে গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 চামচ প্রদান করবেন, এবং আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে প্রত্যেকটি ড্রাগন গাছের জন্য আপনারা 5 থেকে 5.5 চামচ আপনারা এই মিশ্র রাসায়নিক খাদ্যটি প্রদান করবেন। এই মিশ্র রাসায়নিক খাদ্য প্রদানের পাশাপাশি আপনারা যে সকল তরল জৈব সার গাছে প্রদান করবেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা ভিজানো তরল জৈব সার। আপনারা প্রত্যেক সপ্তাহে 1 বা 2 বার করে প্রয়োজন অনুপাতে আপনারা কন্টিনিউ প্রদান করবেন, এবং আপনারা যারা চাইছেন যে আপনাদের গাছ বৃদ্ধি ঘটুক সেক্ষেত্রে আপনারা 15 দিন অন্তরে 1 বার করে সরিষার খোল পচা জল অবশ্যই প্রদান করবেন, এবং আপনারা যারা চাইছেন যে ফুল আসুক গাছে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আপনারা কলার খসা বিহীন তরল জৈব সার প্রদানের পাশাপাশি আপনারা পটাশের সোর্সটা এই মার্চ মাসে বজায় রাখবেন, তাহলেই প্রত্যেকটি ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। মার্চ মাসে আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছে এই মিশ্র রাসায়নিক খাদ্য প্রদানের পাশাপাশি
প্রত্যেকটি ড্রাগন গাছে সুরক্ষার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এর জন্য অবশ্যই আপনাদের এই মাসে অন্তত পক্ষে একবার হলেও কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, কারণ এই মুহূর্তে ড্রাগন গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ করতে পারে, যেমন ডাল পচা থেকে শুরু করে কাণ্ড ছিদ্রকারী পোকা, পাশাপাশি বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ করতে পারে। এগুলো থেকে আপনার গাছকে সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই আপনারা 15 দিন অন্তরে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যদি না 15 দিন অন্তরে পারেন, অবশ্যই মাসে একবার হলেও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা যেগুলি স্প্রে করতে পারেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাইটক্স, M45, ম্যানসার, সাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে আপনারা 15 দিন অন্তরে স্প্রে করতে পারেন ড্রাগন গাছে, অথবা মাসেও একবার কিন্তু স্প্রে করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব অন্তত পক্ষে ফাঙ্গিসাইডটা 15 দিন অন্তরে একবার করে সম্পূর্ণ ড্রাগন গাছে স্প্রে করবেন। এর ফলে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না, আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই ফাঙ্গিসাইড স্প্রের পাশাপাশি আপনারা যে সকল কীটনাশকগুলি স্প্রে করবেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা এই সময় দেখবেন প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ ঘটে থাকে। এর জন্য আপনারা ভারতের যারা দর্শক বন্ধু রয়েছেন, আপনারা আলফামেথ্রিন 10% ইসি এটি ব্যবহার করতে পারেন, এবং আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ইথিয়ন 50% ইসি এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাস করে গুলে নিয়ে 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন, অথবা মাসে একবার করে অবশ্যই স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা অন্যান্য যে সকল কীটনাশকগুলি স্প্রে করতে পারেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইমেথর 30% কম্পোজিশনে যে সকল কীটনাশকগুলি রয়েছে, রোগর, রোগর প্লাস, টাফগড়, এগুলি আপনারা স্প্রে করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 40 ফোঁটা ভালোভাবে পাস করে গুলে নিয়ে 15 দিন অন্তরে অথবা মাসে একবার করে অবশ্যই স্প্রে করবেন। আপনারা যদি এই মার্চ মাসে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা প্রত্যেকটি ড্রাগন গাছে গ্রহণ করেন, তাহলে কোনো ধরনের রোগ পোকা থেকে শুরু করে, কোনো ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে, কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না, আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এর ফলে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই ফুল থেকে আপনারা প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন পাবেন। আপনারা অনেকেই বলছেন আপনারা গাছের পরিচর্যার জন্য সার, ওষুধ, কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো পাচ্ছেন না। আপনাদের সুবিধার্থে আমি আমাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে খুব সহজেই এগুলো পেয়ে যাবেন। ধীরে ধীরে গরম পড়ছে, সেহেতু আপনাদের ড্রাগন গাছকে সুস্বাস্থ্যবান রাখার জন্য, যাতে সুন্দর থাকে আপনাদের গাছ এবং ফুল আসে, তার একটা টিপস হচ্ছে আপনারা 2 দিন বা 3 দিন অন্তর অন্তরে সকালে করে ড্রাগন গাছে হালকা করে জল স্প্রে করতে পারেন। এই জল স্প্রে করার অনেক অনেক উপকারিতা রয়েছে। জল স্প্রে করার ফলে কোনো ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ করবে না, যদি আক্রমণ ঘটে থাকে সেগুলো ধুয়ে যাবে, এবং সার্বিক প্রেক্ষিতে গাছের ডালগুলো সুস্বাস্থ্যবান থাকবে। এবং যদি হালকা করে জল স্প্রে করেন সেক্ষেত্রেও গাছের বৃদ্ধি যেমন ঘটবে, পাশাপাশি গাছে কিন্তু দ্রুত ফুল আসবে। তাই অবশ্যই আপনারা 2 দিন বা 3 দিন অন্তরে একবার করে হালকা করে সকালের দিকে জল স্প্রে অবশ্যই করবেন। এর পাশাপাশি আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় গাছের, সেজন্য সম্পূর্ণ সূর্যালোকে আপনারা ড্রাগন গাছটিকে রাখবেন। যেহেতু ফুল সানলাইটে রাখছেন, সেহেতু কী করবেন, আপনাদের প্রত্যেক দিন পরিমাণ অনুযায়ী গাছের যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুপাতে কিন্তু অবশ্যই আপনাদের জল প্রদান করতে হবে। মার্চ মাসে ড্রাগন গাছের যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটি ড্রাগন গাছে গ্রহণ করলে আশা করছি এই মার্চ মাসের শেষ থেকে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ড্রাগন গাছে ফুল আসা শুরু হবে, প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন পাবেন। ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, ড্রাগন গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।